মাসের হিসেবে জুলাই চলছে, মানে একবারেই সামারের পিক টাইম, কিন্তু আবহাওয়ার দিকে যদি আপনারা তাকান, যেমন এই মুহূর্তে আকাশ যথেষ্ট মেঘাচ্ছন্ন, সকাল থেকেই বৃষ্টি হচ্ছে, কালকে রাতে তো মুষলধারে বৃষ্টি হয়েছে রাজধানী লন্ডনে। এবং নতুন যেই ওয়েদার ফোরকাস্ট দেওয়া হয়েছে সেখানে বলা হচ্ছে যে 29 জুলাই থেকে আগস্টের 7 তারিখ পর্যন্ত আবহাওয়ার এই খারাপ অবস্থা বিদ্যমান থাকবে, বৃষ্টিপাত হবে, বাতাস থাকবে, এবং বিশেষ করে লন্ডনের বাইরের বিভিন্ন অঞ্চলে এই বাতাসের প্রকোপ, বৃষ্টিপাতের যে প্রকোপ সেটা অনেকটা বেশি থাকবে। রাজধানী লন্ডনে হয়তো তেমন থাকবে না, কিন্তু সেখানে বৃষ্টিপাতের কথা বলা হচ্ছে। এবং বিশেষ করে আগস্টের 7 তারিখ পর্যন্ত নতুন ফোরকাস্টে বলা হচ্ছে যে এটি মোটামুটি একটি ওয়াশ আউট সিচুয়েশন হবে লন্ডনার্সদের জন্য, যারা এই মুহূর্তে সামার হলিডে চলছে এবং বিশেষ করে স্কুল হলিডে হয়েছে ব্রিটেনের বিভিন্ন অঞ্চলে, যারা হলিডের প্ল্যান করছেন তাদের জন্য আগামী 10 দিন অন্তত দুঃসংবাদ, কারণ আবহাওয়ার যে অবস্থা থাকবে আপনাদের হলিডেটি উপভোগ্য নাও হতে পারে। এখানে বলে রাখি যে সাধারণত গত বছর জুলাই মাসের এই সময়টা প্রচণ্ড গরম ছিল এবং রেকর্ড তাপমাত্রা ছুঁয়েছিল এবং বিভিন্ন অঞ্চলে আগুন লাগার ঘটনা ঘটেছিল, কিন্তু এই বছরে এসে জুন মাসে গরমের কিছুটা দেখা পাওয়া গিয়েছিল, অন্তত 4 থেকে 5 দিন অনেক প্রচণ্ড গরম ছিল, কিন্তু তারপরে জুলাই মাসের শুরু থেকেই কিন্তু বৃষ্টিপাতের যেই সিচুয়েশন অবস্থা চলছে সেটা এখন পর্যন্ত বিদ্যমান আছে এবং এটা আগস্টের 7 তারিখ পর্যন্ত বলা হচ্ছে। আগস্ট শেষ হলে আসলে সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে তো সামারের বিদায়ের ঘণ্টা বেজে যায়, সুতরাং এই বছরের যেই আগামী যেই 1 মাস অথবা 1.5 মাস রয়েছে সামারের, সেই 1.5 মাস বা 2 মাস পর্যন্ত আবহাওয়ার পরিস্থিতি কতটুকু এই যে সামারের জন্য সহায়ক হবে অথবা ট্রাভেলিংয়ের জন্য সহায়ক হবে সেটা এখনই অনেকটা চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে, যারা ট্রাভেল বুক করতে চান অথবা ট্রাভেল প্ল্যানার্স যেসব কোম্পানি রয়েছে তাদের জন্য। এখানে আবারও বলে রাখি যে আগামী 10 দিনের যে বৃষ্টিপাত, সেই বৃষ্টিপাতের জন্য অনেক অঞ্চলে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে, বন্যার আশঙ্কাও করা হচ্ছে। ট্রাভেল ডিস্টারপশন সেটা হতে পারে, ট্রেন চলাচল বিঘ্নিত হতে পারে, গাড়ি চলাচল বিঘ্নিত হতে পারে, অনেক অঞ্চলে আবার ভারী বৃষ্টিপাত এবং যে বাতাসে প্রকোপ থাকবে সেই কারণে বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার কথাও কিন্তু বলা হচ্ছে। সুতরাং আগামী 29 জুলাই থেকে 7 আগস্ট পর্যন্ত অন্তত যেই 10 দিনের ফোরকাস্ট দেওয়া হয়েছে সেখানে মোটামুটি নিশ্চিতভাবেই বলা যায় বৃষ্টিপাতের প্রকোপটা বেশি থাকবে। তবে ব্রিটেনের আবহাওয়ার শেষ বলে কিছু নেই, যে কোনো মুহূর্তে গতি প্রকৃতি পাল্টে গিয়ে আবার হয়তো রুদ্রোজ্জ্বল দিনও হতে পারে, তবে সেটাই প্রত্যাশা করছেন অনেকেই, কারণ সামারটি এখন পর্যন্ত উপভোগ্য যেরকম হওয়ার কথা ছিল সেরকম হয়নি। আসম মাসুম, রানা টিভি, লন্ডন।